তন্ত্র মন্ত্র সাধনা কি, তন্ত্র সাধনার সুবিধা কি কি, কোথায় এবং কিভাবে আমি তান্ত্রিক বিদ্যা শিখতে পারি, তন্ত্র মানে কি কৌশল, এই জটিল পৃথিবীতে সহজ জীবনযাপনের কৌশল। একজন তান্ত্রিক সর্বদা আনন্দে থাকেন এবং চন্দ্র থেকে অবিরাম পতিত অমৃতদের স্বাদ উপভোগ করেন। তন্ত্রগুরুর কথায় উৎসর্গ এবং বিশ্বাসের দাবি করে। উৎসর্গের পরিমাণ সম্পূর্ণরূপে নির্ভর করে আপনার তান্ত্রিক হওয়ার পিছনের উদ্দেশ্যের উপর। বুঝলেন, ব্যাপারটা বুঝুন। হিন্দু ভগবান শিব সমস্ত তন্ত্রের জনক, তিনি সকলের গুরু। আপনি তাকে খুঁজছেন, তিনি এখানে এবং সেখানে নেই, কিন্তু আপনার মধ্যে, আপনার খোঁজে। যদি আপনার চূড়ান্ত জানার সময় আসে, তবে ভগবান শিব আপনাকে গাইড করবেন। কেবল তার আশীর্বাদের জন্য উপলভ্য থাকুন। আপনি ভারতে বিভিন্ন দেশ জুড়ে মাস্টার খুঁজতে পারেন। একজন মাস্টার খুঁজে পাওয়ার সর্বাধিক সুযোগ সহ সেরা জায়গাটি হবে গঙ্গা নদীর তীরে এবং আর তার আশেপাশে। আপনি সহজেই গঙ্গার অপর তীরে কাশীতে অনেক অগরি সাধুকে দেখতে পাবেন। আপনি আসাম রাজ্যে, তন্ত্র রাজ্যে অর্থাৎ কামাখ্যাতেও গুরুর সন্ধান করতে পারেন। এটি সমস্ত ভারতীয় তান্ত্রিকদের আবাস। আপনি জুনাগড়ে অবস্থিত দত্ত পাহাড়িতেও যেতে পারেন, যেখানে গুরু দত্ত তারায়ের চরণ পাদুকা রয়েছে। একই পাহাড়ে আপনি অনেক জৈন মন্দির, নাথ মন্দির দেখতে পাবেন, তাদের কুলদেবী। কিন্তু খুব কম লোকেই সেই রহস্য অলৌকিক ভূমিতে প্রবেশ করে। আজ আমি আপনাদের এমন কিছু কথা বলবো তত্ত্ব, যেহেতু আমি একজন তান্ত্রিক, আমি বহু কষ্ট করে তন্ত্রবিদ্যা আয়ত্ত করেছি। তবে কিছু তিক্ত সত্য বলি। ব্রহ্মচারী থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং আপনার মনকে লালসা ও কামনার দাসত্ব থেকে মুক্ত করুন। এমনকি একজন গৃহস্থ তান্ত্রিক হতে পারে, কিন্তু তখন তাকে সীমিত পরিমাণে জ্ঞান দেওয়া হবে। গুরু এবং ইষ্ট দেবতার কাছ থেকে অনুমতি না পাওয়া পর্যন্ত আপনি তন্ত্র অনুশীলন করতে পারবেন না। অন্যের ক্ষতির জন্য তন্ত্র ব্যবহার করা উচিত নয়, অন্যথায় এটি বিপরীত হয়ে যাবে এবং আপনার ক্ষতি হবে। তান্ত্রিক হতে বছরের পর বছর লেগে যায়। একটি শিষ্য গুরুর নির্দেশনা এবং যত্নের অধীনে ন্যূনতম 12 বছর বেঁচে থাকতেন। এই 12 বছরে আপনাকে আপনার গুরু যা করতে বলছে আপনাকে অনুসরণ করতে হবে। দয়া করে অহং বোধ করবেন না, অন্যথায় মাস্টারের সাথে সুর মেলানো কঠিন হবে। আপনার অহং হলো আপনার অবরোধ। আপনার অহংকার সিদ্ধদের আশীর্বাদকে আপনার গভীরে প্রবেশ করতে এবং পরিবর্তন করতে দেবে না। বিভিন্ন ধরনের তন্ত্র রয়েছে এবং প্রত্যেকে নিজস্ব মূর্তি রয়েছে। তন্ত্রের জন্য ব্যবহৃত মূর্তিগুলোকে রাজসিক বা তামসিক মনে হয় কেন? এই প্রশ্ন অনেকের মধ্যে আছে। ঠিক আছে, কারণ রজস এবং তমস আমাদের এবং সত্যের মতোই বিশ্বজগতের একটি অংশ, এবং তন্ত্র বিশেষ করে বামাচার এবং মধ্যাচার তন্ত্র আধ্যাত্মিক উদ্দেশ্যে তাদের ব্যবহার করার উপযুক্ত বলে মনে করে। তাহলে আপনি কি এভাবে প্রতিমা মানেন? এটি শিব এবং শক্তির মিলনের একটি শক্তিশালী প্রতীক, যা তন্ত্রের একটি মৌলিক আধ্যাত্মিক প্রক্রিয়া। সাধারণত আক্ষরিক যৌন মিলনে নয়, তবে এটি সেভাবে করা যেতে পারে। নাকি এমন মূর্তি, আজকে যে কাহিনীগুলি বলবো না, কথাগুলি বলবো, একটু শুনবেন ভালো করে। তান্ত্রিকদের কাছে মা কালীর ললাট করা জিহা এবং বিচ্ছিন্ন মাথা, বিচ্ছিন্নতা এবং ত্যাগের অনুসারক হয়ে ওঠে। মৃত্যু আমাদের চারিদিকে, এটা আমাদের মধ্যে আছে, এটা আমাদের অতীত এবং এটা ভবিষ্যৎ। আমাদের শরীর বা শরীরের জিনিসের সাথে খুব বেশি সংযুক্ত হওয়া উচিত নয়। দীক্ষিতদের কাছে যা ভয়ঙ্কর, ভয়ঙ্কর হিংসাত্মক বলে মনে হয়, তা তান্ত্রিকের কাছে শান্তিপূর্ণ, শান্ত, আরামদায়ক, গ্রহণযোগ্যতার জিনিস হয়ে ওঠে। তিনি রাক্ষস, হত্যাকারী। জ্ঞানের আলোকে তন্ত্র সাধকের মধ্যে অজ্ঞানতা, ধ্বংসকারী। কিন্তু তন্ত্রে ব্যবহৃত অনেক মূর্তি রাজসিক বা তামসিক নয়, এটি অনেক তান্ত্রিকদের দ্বারা সবচেয়ে বেশি ব্যবহৃত প্রতীক বা মূর্তিগুলির মধ্যে একটি। আজকে যে কথাগুলি বললাম না, বা যে কথাগুলি বলবো না, মনে রাখবে যে একটা ভাইব্রেশন নিয়ে আসবে। তন্ত্র কি শেখা এত সহজ? তোমার কাছে রাজসিক না তামসিক মনে হয়? এবং প্রায়শই তান্ত্রিক মূর্তিগুলি এমনকি দেবতাদের, যারা সাধারণত উগ্র, যেমন ভৈরব, মৃদু, সরল, সাত্ত্বিক সংস্করণে তৈরি করা হয়। এখানে 1000 বছর আগে বিজয়নগর সাম্রাজ্যের আগের শহর তন্ত্রের জন্য ব্যবহৃত একটি ভাতুক ভৈরব মূর্তি রয়েছে।
এটি বেশ শান্তিপূর্ণ, সৌম্য, তীব্র বা আড়ম্বরপূর্ণ নয়, সাত্ত্বিক অনুশীলনের জন্য উপযুক্ত বা তন্ত্রের অংশ। ভগবান নটরাজের মূর্তি তন্ত্রের ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তারা দৃঢ়ভাবে রাজসিক নয়, কিন্তু সম্পূর্ণরূপে বিশ্বজগতে গতিশীলতায় এবং গতিবিধির প্রতিনিধিত্ব করে। সরল সাত্ত্বিক শিবলিঙ্গ হল তন্ত্রের জন্য ব্যবহৃত সবচেয়ে সাধারণ মূর্তিগুলির মধ্যে একটি। আজকে জানব আমি তন্ত্রের একটি কুখ্যাত রাজসিক বা তামসিক রূপ হল যক্ষিণী সাধনা। যক্ষিণী সাধনা, যা বিপজ্জনক ভ্যাম্পেরিক প্রফুল্লতা এবং এই ধরনের আমন্ত্রণ হিসাবে স্টিরিওটাইপ করা হয়েছে, তবে এখানে একটি প্রাচীন যক্ষিণী মূর্তি রয়েছে যা তন্ত্রের প্রথম দিকে ব্যবহৃত হয়েছিল। তিনি একটি শান্তিপূর্ণ বনদেবী, গতিশীল হ্যাঁ, কিন্তু শান্ত, হুমকি বা প্রলোভন সংকুল নয়, দৃঢ়ভাবে রাজসিক বা তামসিক নয়। এমনকি ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার মতো ব্যাপকভাবে শ্রদ্ধেয় দেবতারা সম্পূর্ণরূপে তান্ত্রিক দেবতা, এবং জগন্নাথ মন্দিরের পূজা পদ্ধতি স্পষ্টতই তান্ত্রিক ধারণার উপরই ভিত্তি করে। এগুলো কিন্তু জানা ছিল না, বলো? আজকে যে তথ্যগুলি দেব না ধারণার বাইরে। এমনকি ভগবান গণেশ নিয়মিত সাত্ত্বিক আকারে প্রায় সর্বজনীনভাবে তন্ত্রে পূজা করা হয়, জানো কি? তন্ত্র একটি অত্যন্ত বিস্তৃত এবং বৈচিত্র্যময় ক্ষেত্র। এটি আধ্যাত্মিকতার উদ্দেশ্যে সমস্ত গুণ ব্যবহার করে। কৌলা মার্গে সিদ্ধি লাভের অভ্যাস কি কি? আজকে এই মার্গটা সবাই বলে না, কারণ সবাই হয় পাগল হয়ে গেছে অথবা কিছু না জেনে কৌলা কুলা নিয়ে বাজে কথা বলছে। আমি একজন তান্ত্রিক হিসাবে আপনাকে বলি, আপনি হয়তো জানেন প্রাচীনকালে আধ্যাত্মিকতার দুটি প্রধান কেন্দ্র ছিল। একটি হলো কাশ্মীরি মানে শৈব ধর্ম এবং আসাম এবং অন্যান্য প্রতিবেশী রাজ্যের কিছু এলাকা, কামাখ্যাতন্ত্র। কিন্তু লোকেরা যা জানে না তা হলো আরও একটি ছিল যা রহস্যময় এবং সবচেয়ে রহস্যময় ছিল, যাকে আপনারা অনেকেই এখন সিদ্ধাশ্রম বা জ্ঞানগঞ্জ বা সম্বলা নামে চেনেন। সেখান থেকে কৌলতন্ত্র অঙ্কৃত হয়। তন্ত্র কিন্তু চারটিখানি কথা না। আদিতে ফিরে গিয়ে যখন মহাবিষ্ণু তার পদ্মের মতো চোখ খুললেন, যেগুলি বন্ধ ছিল, বাচ্চাদের জন্য তন্ত্র নয়, তন্ত্র বড়দের জন্য। আজকে আপনার সন্তানকে যদি তন্ত্রের কথা বলেন সে বুঝবে না, একজন তান্ত্রিককে তন্ত্রের কথা বললে বুঝবে। তো আজকে থেকে আপনি চেষ্টা করুন যে তন্ত্র সম্বন্ধে একটু কিছু জানার, তন্ত্র সম্বন্ধে একটু কিছু বোঝার। তন্ত্র কিন্তু একটা আলাদা পাঠ, আলাদা জায়গা। তন্ত্রকে অনেকে ফেক, ফালতু, বাজে এরকম বলে। আজকে আমি তো একজন তান্ত্রিক, আমি জানি যে তন্ত্র কি জিনিস। তন্ত্র যদি সঠিক উপাচার বা সঠিকভাবে ঠিকঠাক মতো করা হয়, তন্ত্র একটা আলাদা লেভেল নিয়ে আসে। আমি গুরু ছাড়া বাড়িতে কিভাবে তন্ত্র অনুশীলন করতে পারি, এটা অনেকের প্রশ্ন মনে হয় না, যে আমার ধরো কোনো গুরু নেই, কি করে করতে পারি? আপনি কি তন্ত্র সাধনার সাফল্য বর্ণনা করতে পারেন? কোথায় এবং কিভাবে আমি তান্ত্রিক বিদ্যা শিখতে পারি, অনেকের প্রশ্ন। বারাণসীতে কি এমন কোনো স্থান আছে যা তন্ত্র সাধনা বা কোনো বৈধ সাধনা শেখায়? তন্ত্রবিদ্যা কি, তন্ত্রমন্ত্র সাধনা কি, উপাসনার তিনটি রূপ আছে? আমি আপনাকে বলি, আমি তন্ত্র শেখাই, যদি শিখতে চান কন্ট্যাক্ট করুন, আমি শেখাবো আপনাদের তন্ত্র। তন্ত্র শিখতে গেলে 7 দিনের একটা ক্লাস করাই, যদি পারেন তন্ত্র শিখুন। মন্ত্র, যন্ত্র, তন্ত্র, তান্ত্রিক পাঠ, অথর্ববেদ এবং শিবপুরাণ থেকে উদ্বৃত্ত। আপনি তন্ত্র অনুসরণ করলে 7টি চক্রের কথা শুনেছেন, সেগুলি খোলা যেতে পারে। সেই 7টি চক্রের কথা বলবো। বেশিরভাগ মন্ত্র সাত্ত্বিক বা শান্তিপূর্ণ খাদ্যের জন্য, যন্ত্র এই সাত্ত্বিক মন্ত্রগুলিকে রৌপ্য 5 লোহের উপর আঁকা একটি ছোট্ট মণ্ডলকে খাওয়ানো হয়, আর সোনা বা কোনো মূল্যবান ধাতু বা ধাতুর কম্ব, এটি আপনি আপনার ধনবাসকে পূজোর ঘরে বা বিছানায় রাখুন। পূজার তান্ত্রিক পদ্ধতির দশা মহাবিদ্যা,
এবং অস্থার সপ্ত মাতৃকেশের সাথে সম্পর্কিত, বা ভৈরব বা শাকিনী ডাকিনী বা যক্ষী। এই মন্ত্রগুলো অনুসরণ করার জন্য একটি দীক্ষা পেতে আপনার একটি সঠিক গুরুর প্রয়োজন। কেন, আপনার সঠিক গুরু না হলে না সেই তন্ত্র জ্ঞানটা হবে না, কারণ সেই দীক্ষাটা দেওয়া হবে না। গুরু দত্তা একে পুজোর তান্ত্রিক পদ্ধতির বিশেষজ্ঞ বলে বিশ্বাস করা হয়। আপনি দত্ত চরিত্র পড়ে তার আশীর্বাদ পেতে পারেন এবং তাকে আপনার গুরু হিসাবে মানতে পারেন। তারপর এমন একটি মন্ত্রের জন্য দীক্ষা পান যেটির জন্য আপনি কখনোই মৃত্যুকে অনুসরণ করতে চান এবং পূজা করতে চান বা তাদের কাছে প্রার্থনা করতে চান। আমি কিছু কিছু জিনিস আজকে বলবো আপনাদেরকে, যেগুলি একটু শুনবেন, কারণ এই যে তন্ত্র এইগুলি কিন্তু আগে কখনো শোনেননি। এটি একটি কঠিন প্রশ্ন, একটি বিষয় যা আপনি স্পর্শ করি না। তন্ত্র সাধনা একটি বেশ শক্তিশালী শক্তি এবং তাই সেই পথে যাওয়ার আগে একজনকে খুব সতর্ক হওয়া উচিত। কিন্তু আপনি যদি তা করতে চান, প্রথম এবং প্রধান পদক্ষেপ হলো একজন গুরুর কাছ থেকে আশীর্বাদ অর্জন করা। একবার আপনি তা অর্জন করলে তিনি আপনাকে সাধন পথে নিয়ে যাবেন। যাদব শাস্ত্রী যেভাবে শেখায় ছাত্রদেরকে, একটা সাধন পথের একটা মার্গ দেখিয়ে দেয়। বিলম্বিত এবং অবিলম্বে বার্ষিকের মধ্যে পার্থক্য কি? অবসর জীবন একটি প্রধান মাইল ফলক, যেটি প্রত্যেকে অনেক বছর পরিশ্রম করার পর অভিজ্ঞতা এবং উপভোগ করার আশা করে। একবার আপনি সক্রিয়ভাবে অবসর গ্রহণ করলে আপনার আর কাজ থেকে আয়ের প্রাথমিক উৎস থাকবে না। সুতরাং আপনার অবসর পরবর্তী জীবনকে আনন্দময় করতে আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনার কাছে পর্যাপ্ত আয়ের একটি স্থির এবং নির্ভরযোগ্য উৎস রয়েছে কিনা। এই জিনিসগুলি কিন্তু তান্ত্রিকে রয়েছে, তন্ত্রে রয়েছে, মানে এটা মানে বার্ষিক পরিকল্পনাগুলি আপনাকে সহজেই এই আর্থিক লক্ষ্য অর্জনের সহায়তা করতে পারে। তারা কিভাবে কাজ করে ঘনিষ্ঠ আজকে আমি বলবো। আজকে তন্ত্র শিখতে গেলে সবার প্রথমে আপনাকে একজন গুরু ধরতে হবে এবং যে গুরু আপনাকে সঠিক গাইডেন্স দেবে এবং যে নিজে একজন তান্ত্রিক এবং তন্ত্রবিদ্যায় পারদর্শী এবং কিছু কিছু ক্রিয়া সে নিজে করে এবং নিজে অন্যকে করার সেই যোগ্যতা বা সেই গুণ, সেই পাওয়ার তার আছে। একমুঠো অর্থ তাকে দিলে সে আপনাকে সে তন্ত্রবিদ্যা দেবে তা নয়। তন্ত্রবিদ্যা দিতে গেলে তাকে ভালোবাসতে হবে, তাকে সেবা করতে হবে, তার প্রতি অনুগত থাকতে হবে, তাকে রেসপেক্ট সম্মান, এবং তার মনে হবে যে তোমাকে মানে তার শিষ্য করা যায়, তাহলেই সে কিন্তু তোমাকে সেই তন্ত্রবিদ্যাটা দেবে। তন্ত্রবিদ্যা পয়সা দিয়ে টাকা দিয়ে শেখা যায় না, এটা শিখতে গেলে অনেক অনেক পদ্ধতি দরকার হয়। আমি এই বিষয়ে পরে আলোচনা করব, বিশদে আমি অনেক কিছু বলবো, কারণ তন্ত্রর বিষয় বলতে গেলে দিনের পর দিন চলে যাবে, 25 মিনিট 30 মিনিট 10 মিনিটে কিছু হয় না। এটা বলতে গেলে কমসে কম একটা মানে এপিসোডকে ভাগ ভাগ করে অন্তত আমাকে 30টা পর্ব করতে হবে তন্ত্রের বিষয়ে বলতে গেলে। 30টা পর্বে 30টা পয়েন্ট থাকবে এবং সেই পয়েন্টগুলি 10 মিনিট 5 মিনিট করে বা 20 মিনিট করে থাকবে। সেই পয়েন্টগুলি তোমরা যদি পেয়ে যাও, জীবনে সাকসেস মানে তন্ত্র মানে তান্ত্রিক হওয়ার যে তোমাদের যে ইচ্ছাটা সেটা তোমরা পেয়ে যাবে। আর যদি মনে হয় যে আমি তন্ত্র শিখবো বা আমি একজন তান্ত্রিক হব, মানুষের পাশে দাঁড়াবো তন্ত্র শিখে, কন্ট্যাক্ট করো, আমি আছি। তান্ত্রিক তন্ত্র শেখার জন্য আমার একদিন 7 দিনের একটা কোর্স রয়েছে, সেটা যদি তুমি করতে পারো তাহলেই তুমি তন্ত্রে তুমি এন্ট্রি পাবে। 7 দিনের কোর্স, ওখানে তোমাকে নিরামিষ খেয়ে থাকতে হবে এবং এমন একটা কোর্স, সেই কোর্স মানে সেই কোর্সটি করলে 7 দিনের, তাহলে তুমি তন্ত্র শিখতে পারবে কি না তার জন্য এই কোর্সটি। পৃথিবীতে মনে হয় না যে এরকম কোনো কোর্স শুরু হয়েছে, আমি প্রথম শুরু করলাম, যে তুমি তান্ত্রিক হবে কি না, তবে তুমি তান্ত্রিক হতে পারবে কি না তার জন্য 7 দিনের একটা কোর্স আমি করো। সেই কোর্সটি যদি করতে পারো তাহলে তুমি ভাববে তুমি তান্ত্রিকের পর, যেমন মেডিকেল পরীক্ষা
দেওয়ার জন্য নিট পরীক্ষা দেয়। আগে নিট পরীক্ষায় পাশ করতে হয়, তাহলে মেডিকেল এক্সামে তুমি বসতে পারবে বা তুমি মেডিকেলে চান্স পাবে। তুমি MBBS পড়তে গেলে আগে তোমাকে নিট পরীক্ষাটা দিতে হবে। সেরকমই তুমি যদি একজন তান্ত্রিক হতে যাও, এই 7 দিনের একটা পরীক্ষা তোমাকে দিতে হবে। যদি পাশ করে যাও তাহলে ভাবো তুমি তান্ত্রিক হয়ে গেছো, এবং সেটা আমি জয়দেব শাস্ত্রী তোমাদেরকে শেখাবে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুখে থাকো, সবাইকে ভালো রাখো আর অনেক ভালোবাসা দিও। জয় শ্রীটা করা।